এলেম আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ, তিনি আলিম, তিনি আল্লাম, তিনি যেমন অসীম তার গুণও তেমন অসীম। অতএব এই অসীম গুণে যে গুণান্বিত হবে তার মর্যাদাও হবে অসীম, তাই কোনো সীমা রেখা টানা হয়নি। এখানেও কারোর মনে প্রশ্ন জাগতে পারে, আমি সসীম, আমার হায়াত সসীম, আমার জ্ঞান বুদ্ধি সসীম, আমার কালি কলম কাগজ কিতাব সবই সসীম, এত সসীমের ভিতর থেকে অসীম গুণে গুণান্বিত হওয়া কি করে সম্ভব? একটি দৃষ্টান্তের মাধ্যমে প্রশ্নটির উত্তর বুঝে নেওয়ার চেষ্টা করি। দৃষ্টান্তটি হল, ধরুন সাগর থেকে সরাসরি বন্দুয়াইন পানি আনার লক্ষ্যে একটি খাল খনন করা হল। খালটির দৈর্ঘ্য 100 কিলোমিটার, প্রস্থ 1 কিলোমিটার, গভীরতা আধা কিলোমিটার। খাল বইয়ে সাগরের পানি বন্দুয়াইন এসে গেছে। এই খালটি সসীম, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা সবই সসীম। এরপরও বন্দুয়ানের মাথা থেকে পানি যতই তুলতে থাকবেন, এই পানি কি কখনো শেষ হবে? খাল সসীম, দৈর্ঘ্য প্রস্থ সবই সসীম, এরপরও পানি কেন শেষ হবে না? সাগরের সাথে তার যোগাযোগ রয়ে গেছে। খালের এক মাথা বন্দুয়ান, আর এক মাথা সাগর। তেমনি ভাবে এই এলেম আসবে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমি সসীম হতে পারি, আমার জ্ঞান বুদ্ধি সসীম হতে পারে, হায়াত সসীম হতে পারে, কাগজ কালি কলম সবই সসীম হতে পারে, যেহেতু আরেক মাথায় জুড়ে আছে অসীম সত্তার সাথে। অতএব এখান দিয়ে এলেম যতই বের করবেন, এলেম শেষ হওয়ার নয়। না হোসেন আসগাইয়াতে দারাদ না সাধীরা সাখন পায়া, না হোসেন আসগাইয়াতে দারাদ না সাধীরা সাখন পায়া, বমিরা তেশ না মুস্তাসকে ইয়দরিয়া আমচুনা বাতি। এই মহাসাগরের কোনো কূল কিনারা নেই, অসীম সাগর। দ্বিতীয় নম্বরে বুঝার বিষয়, যাদেরকে এলেম দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি, ওই বেশি। ছোট্ট শিশু যখন মক্তবে যায়, বন্দুয়াইন নুরানি মাদ্রাসায় আসে, উস্তাদ তাকে বলেন পড়ো আলিফ। উস্তাদের জবান থেকে আলিফ শব্দটি প্রথমে ছোট্ট শিশুর কানে পড়ে, তার মানে কান সর্বপ্রথম আলেম হয়। উস্তাদের এলেম প্রথমে কানে আসে, কান হয় আলেম। আল্লাহ পাক চাইলে কান আমাদের হাঁটুতেও দিতে পারতেন, ওখান দিয়ে শুনতেন, সেখানে না দিয়ে মাথার বিপাশে কেন দিলেন? দেহের নিম্নাংশে কান ফিট করলে আলেমের ইজ্জত রক্ষা হবে না, তাই ঊর্ধ্বাংশে কান ফিট করে আলেমের ইজ্জত রক্ষা করলে। কানের ভিতরে একটি পাতলা পর্দা আছে, ওটা দিয়ে আমরা শুনি। আল্লাহ পাক চাইলে এই পর্দাটি কানের দুয়ারও ফিট করতে পারতেন, সেখানে না করে এত ভিতরে করলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। এর রহস্য কি? কানের দুয়ারে ফিট করলে খোঁচাখাঁচি লাগতে পারে, আলেমের কষ্ট হতে পারে। আল্লাহ পাক ভিতরে ফিট করলেন, আলেমের নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন। আমরা যখন ঘুমাই রাতের বেলায়, বাতিও থাকে বন্ধ, ঘুমন্ত ব্যক্তি থাকে অচেতন,
এই সুযোগে বিভিন্ন পোকামাকড়, পিপিলিকা ইত্যাদি কানের ভিতরে ঢুকে বাসা বাড়িও তো বানাইতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ শুনেছেন না, কোনো পত্র পত্রিকায় দেখেছেন যে অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা বাসা বানিয়ে ফেলেছে? শোনেন, কেন শুনলেন? সুযোগ তো আছে। আমার আল্লাহ কানের দুয়ারে ফেরেশতা বাসায় রেখে দিয়েছেন, যে ভিতরে একজন আলেম আছে, এই ধরনের পোকামাকড় ভিতরে ঢুকতে দেয়া যাবে না, তুমি পাহারাদারি করবে। এ ধরনের ফেরেশতাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাফাজা। আমরা যখন নামাজের সালাম ফিরাই ডানে এবং বাঁয়ে, ডানে সালাম ফিরানোর সময় নিয়ত করতে হয় আমার ডান দিকে যে মুসল্লিগণ আছেন, ইমামও যদি আমার ডান দিকে থাকেন তাদের নিয়ত। এর পাশাপাশি হেদায়াতও লেখা আছে ওয়ায়ানবিল হাফাজা, দেহরক্ষী ফেরেশতাদেরও নিয়ত করতে হবে, এরা আমাকে রক্ষণাবেক্ষণ করে। ওস্তাদের জবান থেকে আলিফ শব্দ শোনার পর ছোট্ট শিশুটি নিজের জবান ব্যবহার করে পড়ে আলিফ, তার মানে দুই নম্বরে আলেম হয় আমাদের জবান, আমাদের জিহ্বা। আল্লাহ পাক চাইলে জিহ্বা হাঁটুতে দিতে পারতেন, ওখান দিয়ে আমরা কথাবার্তা বলতাম, সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে কেন দিয়ে নিম্নাংশে দিলে আলেমের ইজ্জত রক্ষা হবে না, আলেমের ইজ্জত রক্ষার্থে ঊর্ধ্বাংশে দিলে। এর পাশাপাশি একটি সংরক্ষিত ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করে দিয়ে, জিহ্বাতে আমাদের মুখের ভিতরে সংরক্ষিত একটি ঘর, এর সাথে তার চতুর্পাশে 32 জন পুলিশ দাঁড় করাই রেখে দিয়ে, যখন দুই মায়ের দাঁত একত্রিত করা হয় বাইরে থেকে সহজে কিছু জিহ্বা পর্যন্ত পৌঁছতে পারবে, এরা পাহারাদারি করে। এখানে কেউ প্রশ্ন করতে পারে, যদি জিহ্বার পাহারাদারের জন্যই এই পুলিশগুলো দাঁড়াইয়া থাকে, মাঝে মধ্যে আবার কামড় মারে কেন? আমাদের দেশেও তো পুলিশ আছে, পুলিশের মূল উদ্দেশ্য কি জনগণের সেবা না ডান্ডা লাগানো? সেবা, এরপরও মাঝে মধ্যে ডান্ডাও তো লাগায়। কখন লাগায়? জনগণ যখন সীমা লঙ্ঘন করে তখন ডান্ডা লাগায়, এর আগ পর্যন্ত জনগণের সেবক। জিহ্বা নামক আলেম যখন তার সীমা অতিক্রম করে তখন এই পুলিশগণ সতর্ক করে যে হুজুর, আপনি তো আপনার এরিয়া ছেড়ে বেরিয়ে এসে গেছেন, আপনি ভিতরে ঢুকুন। জিহ্বা আপন জায়গায় থাকা অবস্থায় হাজার চেষ্টা করলেও কি কামড় দিতে পারবেন? এর পাশাপাশি আল্লাহ পাকে ঘরের গেটের ব্যবস্থা করে দিলেন, দুইটি ঠোঁট বন্ধ করলে ভিতরে বাতাসও ঢুকতে পারে। এত ব্যবস্থাপনা আলেমের জন্য, আলেমের ইজ্জত রক্ষা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওস্তাদের জবান থেকে শুনে কান আলেম হলো, পড়ে জিহ্বা আলেম হলো। এবার দেখে দেখো পড়ার যোগ্যতা এসে গেছে, এবার সে দেখে দেখে পড়ে, তার মানে তিন নম্বরে আলেম হলো তার চোখ। আল্লাহ পাক চাইলে চোখ হাঁটুতেও দিতে পারতেন, ওখান দিয়ে দেখে দেখে আমরা হাঁটতাম, সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে কেন দিলেন? সে একজন আলেম, নিম্নাংশে ফিট করলে আলেমের ইজ্জত রক্ষা হবে না, ঊর্ধ্বাংশে ফিট করলেন আলেমের ইজ্জত রক্ষা। এর পাশাপাশি উপরে নিচে দুইটি পাতা সৃষ্টি করে দিলেন, চোখের পাতা বন্ধ করলে বাতাসও ঢুকতে পারে না, চোখের হেফাজত করতেছেন। কিন্তু এই পাতা যদি বন্ধ করে রেখে দিই, দেখবো কিভাবে, পথ চলবো কিভাবে, লেখাপড়া করবো কিভাবে, খুলতে হবে। এই সুযোগে যদি চোখের শত্রু ধুলাবালি ময়লা ইত্যাদি ঢুকে পড়ে, আল্লাহ পাক পাতার কিনারায় পাপড়ি সৃষ্টি করে দিলেন, পাপড়ির মাথাগুলো উপরের দিকে বাঁকা, সহজে যাতে কোনো ময়লা ডিস্টার্ব করতে না পারে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত,
কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এরা বসবাস করে আমাদের চেহারায়। তার মানে আমাদের চেহারা হলো ওলামা বাজার, আলেমদের বাজার, আলেমদের বস্তি, আলেমদের গ্রাম, আলেমদের বাসস্থান। আলেমের ফজিলত যে পরিমাণ, তার বরকতে আলেমদের বস্তিরও ফজিলত বেড়ে যায় ওই পরিমাণ। কোনো অপরাধীকে যদি ব্যত্রাঘাত করতে হয়, অপরাধ অনুবাদে পিঠে ব্যত্রাঘাত করতে পারবেন, চেহারায় আঘাত করা যাবে না। ওস্তাদের জন্য ছাত্রের চেহারায় আঘাত করা হারাম, স্বামীর জন্য স্ত্রীর চেহারায় আঘাত করা কবিরা গুনাহ, এমনকি পিতা মাতার জন্য আপন সন্তান সন্ততির চেহারা আঘাত করা অবৈধ, হারাম হবে, কবিরা গুনাহ। চেহারার এত মূল্য কেন? আলেমদের বস্তি, যেই বস্তিতে যে এলাকায় আলেমরা বসবাস করেন, যে এলাকায় আলেমের পদগুলি পড়ে, যে এলাকায় আলেমের সেজদা সংগঠিত হয়, যে এলাকায় আলেমের চোখের পানি ঝরে, এলাকার মূল্য বেড়ে যায়। আমার ওস্তাদ কায়েদে মিল্লাত হযরত মাওলানা হাফেজ হুজুর রাহিমাহুল্লাহ, ঢাকা দোহার থানা শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসার মাহফিলে যাচ্ছেন। মাদ্রাসার মোহতামেম সাহেব একটি মসজিদ দেখাই আমাকে বললেন, মোহতামেম সাহেব এখনো জীবিত আছেন, জনাব মাওলানা হাফেজ আব্দুর রহিম জিদা মজনু, তার সাহেব জাদা এবং ওই এলাকার কিছু মেহমান আজকে এখানে এসেছে। তিনি বললেন যে হাফেজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলাকে আমি নিয়ে আসতেছি মাহফিলে, সুদিন কাল শুকনো খাল, খালের তলা দিয়ে আমরা হেঁটে আসতেছি, এখানে এসে হজরত বললেন নামাজ পড়ে নি, খালের তলা দাঁড়াইয়ে হজরত নামাজ পড়লেন। দু চার দিন পর দেখি এলাকার লোকেরা খালটি ভরাট করে ফেলেছে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, খাল ভরাট করছো? এরা উত্তর দিল যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে মসজিদ, আল্লাহর এক অলির কপাল পড়েছে খালের তলায়, সে কপালের ইজ্জত রক্ষার্থে আল্লাহ পাক খালের তলাকে মসজিদে রূপান্তরিত করে দিলেন। কেয়ামত পর্যন্ত এখানে নেককার মুত্তাকি পরহেজগার নামাজি বান্দাদের কপালে পড়ে। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা কালে কুনা, নেককার বান্দাদের সংসদে গেলে শুধু মানুষ যে নেককার হয়, ফজিলতপূর্ণ হয় তা নয়, অন্যান্য মাখলুকও ফজিলতপূর্ণ হয়। বুখারী শরীফে একটি হাদিস আছে, বনে ইসরায়েলের এক ডাকাত মানুষ খুন করে মাল লুট করত, এভাবে খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়ায় 99। এখন তার অন্তরে ভয় ঢুকে, আমি 99 ব্যক্তির খুনি, আমার অবস্থা কি হবে? তওবার নিয়তে একজন আলেমের শরণাপন্ন হয়, বনে ইসরায়েলের ডাকাত ওই যুগের আলেম ইহুদিদের, গিয়ে বলছে হুজুর আমি 99 ব্যক্তির খুনি, মাপ পেতে চাই, আমার জন্য কি মাপ পাওয়ার কোন ব্যবস্থা আছে? আলেম ছিলেন ছোট্ট কাঁচা, নিরাশ করে ফেললেন, আরে বাপ রে বাপ, 99 ব্যক্তির খুনি তুমি, তোমার আবার কিসের? বেচারা নিরাশ হয়ে দেখল আমার যখন মাপ হবে না তবেই কবুল হবে না, এই মৌলবী সাহেবকে রেখে আর কি লাগে, তলোয়ার দিয়ে তাকেও দিত। কিছুদিন পর আবার ভয় ঢোকে, আমি 100 লোকের খুনি, আমার ভবিষ্যৎ কি হবে? আরেকজন আলেমের শরণাপন্ন হয়, ওই আলেম ছিলেন বড় বিজ্ঞ আলেম, ডাকাত যে দরবারে ক্ষমা চাইতে এসেছে ওই দরবারের হাবভাব সম্পর্কে অবগত। তিনি আশ্বস্ত করলেন যে হ্যাঁ
এই দরবারের ডাক হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। এই দরবারের ডাক হলো বাজ আ বাজ আ হার আঁচে হাস্তি বাজ আ, বাজ আ বাজ আ হার আঁচে হাস্তি বাজ আ, দরবাতে লোক ইব্রো বুকুরুস্তি বাজ আ। ও আমার ভাগুরে গোলাম, যত দূরে ভেগে যাও না কেন ফিরে আসো, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। ই দরগাহে না দরগাহে না উম্মীদ নিস্ত, সদবার আগার তওবা শেখাস্তি বাজা। ও ভাগুরে গোলাম, আমার দরবার নৈরাশ্যতার দরবার নয়, শত সহস্র বার যদি তওবা ভঙ্গ করো তারপরও ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় আছি, ক্ষমা করতে প্রস্তুত। তার রহমতের সাগর তো কোনো কূল কিনারা নেই। সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেছেন, জুনো বে কামাজিল বাহারে বালহিয়া আকসারুহু, জুনো বে কামাজিল বাহারে বালহিয়া আকসারুহু, কুল্লু হাকা জিবালে বালহিয়া আকবারুহু। আল্লাহ, তোমার সৃষ্টি জগতের দিকে তাকাই, আমার থেকে বড় গুণাগার কাউকে নজরে আসে না। আল্লাহ আকবার, কে বলতেছে? যাকে জগৎবাসী বড় পীর বলে আখ্যায়িত করে। আর আমরা কি মনে করি, আমি তো দুধের দোয়া মানুষ, অমুকখানে যে গজব অবতীর্ণ হয়েছে অমুকের অপরাধের কারণে হয়েছে, আমার কোনো অপরাধ নেই। এমন ব্যক্তিকেও আমি দেখেছি নামাজ পড়ে না, বলতেছে নামাজ না পড়লে না পড়ি আমার কোনো গুনাহ নেই। চিন্তা করতে নামাজ পড়া না, এরপরও কোনো গুণা নেই। আর হযরত জিলানী বলতেছেন আমার মতো এত বড় গুণাগার তো কাউকে নজরে আসে না, দেখা যায় না। আগে বলছেন আল্লাহ আমার গুণাগুলো সংখ্যার দিক দিয়ে এই পরিমাণ যেন সাগরের তরঙ্গ, বরং সাগরের ঢেউ আর তরঙ্গ থেকে আমার গুণা আরো বেশি। আকারের দিক দিয়ে আমার গুণাগুলো এত বড় যেন হিমালয় পর্বত। এরপরে বলতেছেন ওয়ালাকিন ইনদাল কারীম ইজা আফা, ওয়ালাকিন ইনদাল কারীম ইজা আফা কাজানা হিল বারুজাত বালহিয়া আসগারুহু। তবে আল্লাহ আমি তো এমন এক দরবারে ধন্না দিয়েছি যে দরবারে রহমতের সাগর দয়ার সাগর এত বড়, এখানে আমার সাগরের তরঙ্গ তুল্য পাহাড়ের মতো অসংখ্য বড় বড় গুণাগুলো ছেড়ে দিলে মশামাসির পাহাড় মতো অত মনে হবে না, তাই আমি আশাবাদী, আমি নিরাশ নই। আলেম আশ্বস্ত করলেন তোমার তওবা কবুল হবে, তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? ওই যে একটি বস্তি দেখা যায়, গ্রাম দেখা যায়, এটা আলেম ওলামাদের গ্রাম, আল্লাহওয়ালাদের বস্তি, সেখানে গিয়ে তোমাকে তওবা করলে তওবা কবুল হবে। ডাকাত রওনা করেছে ওই বস্তির দিকে, কিছু দূর যাওয়ার পর তার হায়াত পুড়িয়ে যায়, হাঁটার শক্তি হারিয়ে ফেলে, সে পড়ে যায় মাটিতে, হামাগুড়ি দিয়েও অগ্রসর হওয়ার চেষ্টা করে। হামাগুড়ির শক্তি যখন শেষ হয়ে যায় সে তার সিনাটা ওই গ্রামের দিকে ফিরিয়ে রেখে দেয়। এই অবস্থায় তার রূপ দেহ ত্যাগ করে। এখন দুই দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি আরম্ভ, রহমতের ফেরেশতা আজাবের ফেরেশতা। আজাবের ফেরেশতারা বলছেন এ তো একশো লোকের খুনি, এখনো ওই বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, তার গুণা রয়ে গেছে, অতএব তার রূহ আমরা নিয়ে সিজিনে রাখবো। রহমতের ফেরেশতারা বলছেন সে তো রওনা করেছে ওই বস্তিতে পৌঁছার নিয়তে, আল্লাহ পাক হায়াত দিলে তো পৌঁছত, আল্লাহ পাক হায়াত দেননি তাই পৌঁছতে পারেনি, পৌঁছলে তো তওবা করত, তওবা করলে তওবা কবুল হয়ে যেত, অতএব তার রূহ আমরা নিয়ে গেলে গিয়ে নেড়া।
সব দেখতেছেন, বুঝতেছেন, শুনতেছেন, জানতেছেন। আরেকজন ফেরেশতাকে ডেকে পাঠালেন, যাও এদের কারা কারা মীমাংসা করে আসো। ফেরেশতা জানতে চাইলেন আল্লাহ কোন ফর্মুলার ভিত্তিতে মীমাংসা করব, মীমাংসার নীতি কি হবে। আল্লাহ পাক ফর্মুলা জানাই দিলেন। ডাকাত যেখান থেকে রওনা হয়েছে ওখান থেকে মাপতে মাপতে যেখানে গিয়ে মারা গেছে ওখান পর্যন্ত পৌঁছবে। অতঃপর মারা যাওয়ার জায়গা থেকে মাপ দিতে দিতে ওই আল্লাহ আলেম ওলামাদের গ্রাম পর্যন্ত পৌঁছবে। এরপর তুলনা করে দেখবে কোন দিকের রাস্তা লম্বা। যদি দেখো সামনের দিকের রাস্তা লম্বা, তার অর্থ হবে এখনো সে তওবা থেকে দূরে আছে। তখন তার রূহ আজাবের ফেরেশতাকে দিয়ে দিয়ে। আর যদি তার বিপরীত দেখো, পিছনের রাস্তা লম্বা সামনের রাস্তা কম, তার অর্থ হবে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তখন তার রূহ রহমতের ফেরেশতাকে দিয়ে দিয়ে। ফেরেশতা এই ফর্মুলার নীতি নিয়ে আসতেছেন সিদ্ধান্ত দিকে। আমার আল্লাহ তো দয়ার সাগর, তাই কোন আল্লাহর ওলি বললেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে দো কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহরবান খোদা, তোমার হাবিব আরেক মেহরবান রাসূল, দুই মেহরবানের মধ্যখানে আমরা গুণাগার হই, আমরা আশাবাদী, আমরা নিরাশ নই। দুই মেহরবান মিলে কি আমাদেরকে ফেলে দিতে পারবে? আল্লামা হালি তাই মুসাদ্দাসের মধ্যে লিখেছেন, হাম দেহ কে হ্যায় আবাদ হ্যায় ফেরা ফের হ্যায় তোমারে, হাম নে কে হ্যায় আবাদ হ্যায় ফেরা ফের হ্যায় তোমারে, নিসবত বহুত আচ্ছি হ্যায় মগর হালে বুরা হ্যায়, নিসবত বহুত আচ্ছি হ্যায় মগর হালে বুরা হ্যায়। আল্লাহ আমরা নেককার হই আর বদকার হই, আমাদের সম্বন্ধ অনেক উঠবে। তোমার দিকে সম্বন্ধ দেখলে দেখা যায় আমি তোমার বংরা, তোমার হাবিবের দিকে সম্বন্ধ করলে আমি তার উম্মত, তাই আমি আশাবাদী, আমি নিরাশ নই। ফেরেশতা নীতি নিয়ে আসতেছেন রাস্তা মাপ দিয়ে। বাস্তবে পিছনের রাস্তা কম সামনের রাস্তা বেশি, দেয়া ফর্মুলা অনুযায়ী তার রূহ আজাবের ফেরেশতারা নিয়ে সিজ্জিনে রাখবে, লোকটি জাহান্নামি হবে। আমার আল্লাহ রহমতের সাগর উপকূল কিনে রাখে। ফেরেশতা আসার আগে আগে আল্লাহ পাক পিছনের রাস্তাকে আদেশ করলেন, ও রাস্তা তুই লম্বা হয়ে যায়। সামনের রাস্তাকে হুকুম দিলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যায়। হুকুম পাওয়া মাত্র পিছনের রাস্তা লম্বা সামনের রাস্তা খাটো হয়। একে বলা হয় তৈয়ুল আর্জ, জমি লম্বা হয় আর খাটো হয়। ফেরেশতা এসে এখন মাপ দিতে চান, কাজ তো হয়ে গেছে। এই রহস্য বুঝার ক্ষমতা আমাদের নেই। আসেতি বর্রকে সেজি হামচো মক্কার আমদি, বাখদি খুদ্দরতা মাসা সোহে বাজার আমদি, সোরে মানসুর আজগুজা ও দারে মানসুর আজগুজা, খুদ্জা দি বন্দে আমার হক বরসারে দার আমদি, খুদ্জা দি বন্দে আমার হক বরসারে দার আমদি। একশো লোকের গুণ এখন সে জান্নাতি, বরকত কিসের? আলেম ওলামাদের বস্তি, আল্লাহ ওয়ালাদের বস্তি। এখন সে বস্তিতে পৌঁছে নেই, বস্তির রাস্তায় উঠেছে মাত্র। আরে বিল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দরসে রাতে মুস্তাকিমায় দেইতাছে গোমরা হামিস। বান্দা তোমার আমার মতো দুর্বলের পক্ষে নিজ শক্তি ব্যবহার করে গন্তব্যে পৌঁছা কি আদৌ সম্ভব? তুমি চেষ্টা করে সেরাতে মুস্তাকিমে কদম রাখো, গন্তব্যে তো আমার আল্লাহ রহমত পৌঁছাই দিবে। আলেম ওলামাদের বস্তিতে পৌঁছে নেই, বস্তির রাস্তায় উঠেছে। বস্তির রাস্তার বরকতে একশো লোকের খুনে এখন জান্নাত।
দারুল উলুম বন্ধু আইন মাদ্রাসার নেই, মাদ্রাসাগুলো হলো আলেম ওলামাদের বস্তি, এখানে আলেমরা বসবাস করেন। এই প্রতিষ্ঠানের সুবাদে দেশ বিদেশের বহু বুজুর্গ আলেম ওলামার পদধূলি এখানে পড়ে, সেজদা এখানে সংগঠিত হয়, চোখের পানি এখানে ঝরে। এই জায়গার মূল্য অনেক বেশি, মূল্যবান জায়গার সাথে সম্পর্ক রাখলে মূল্য বাড়ে। আল্লাহ মাহফুরু যদি কেউ বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক দুনিয়া তো দেখাইয়ে দেয় আলেম ওলামার বিরুদ্ধে চারণকারী, আলেম ওলামার বিদ্বেষী, মাদ্রাসার বিদ্বেষী, এটা দুনিয়াতে ধ্বংস হয়ে যায়। আল্লামা রুমি লিখেছে, আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান তো নেককার আল্লাহ বাবা আলেম ওলামাদের বিরুদ্ধে লাগে। যখন দেখবেন কেউ আলেম ওলামাদের বিরুদ্ধে চারণ করে, নেককার বান্দাদের কুৎসা রটায়, বুঝবেন তার ধ্বংস অনিবার্য। বলছিলাম আমাদের চেহারা আলেম ওলামাদের বস্তি, কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদের ওস্তাদ। তাই ব্রেনকে আল্লাহ পাক স্থান দিলেন সকলের উদ্ধি, ইজ্জত আরো বেশি দিলেন। তো দিলেন হেফাজত কি পরিমাণ করলেন, আমাদের মগজের উপরে পাতলা একটি আবরণ থাকে, তার উপরে হাড়ের ওয়াল, এর উপরে চামড়ার বেড়া, এর উপরে চুলের চাপ, এত হেফাজত। চুলের উপরে বরফের টুকরো রাখলেও সাথে সাথে ঠান্ডা অনুভব হবে না, কোন শত্রু ব্রেন পর্যন্ত ডুববে, কোন দুয়ার জানা লাগে না। এত সংরক্ষিত এলাকায় আল্লাহ পাক থাকতে দিলেন কেন, সে ওস্তাদ ওলামা আলেমদের ওস্তাদ। আবার এই ব্রেনকেও পরিচালনা করে আমাদের হাত, আমাদের কলব, কলবকে স্থান দিলেন সিনার ভিতরে। সিনাকে আরবিতে বলে সদর, সদর মানে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থাকেন রাজধানীতে, রাজধানী হয় দেশের মধ্যখানে, দেশের কিনারায় বর্ডারে রাজধানী হলে যে কোনো সময় শত্রু আক্রমণ করে রাজধানী দখল করতে পারলেই তো দেশ দখল হয়ে যায়। তাই রাজধানী থাকে দেশের মধ্যখানে, পায়ের গোড়া দিয়ে কেটে ফেলে দিল, চিকিৎসা করলে আপনি বাঁচবেন মরবেন না, কিন্তু এর উপর রঙ উঠুন। পেট কেটে ফেলে দিলে বাঁচবেন না, সিনা কেটে ফেলে দিলে বাঁচবেন না, মাথা কেটে ফেলে দিলে বাঁচবেন না, এটা মূল দেহ। এই মূল দেহের মধ্যখানে হলো সিনা, এর ভিতরে আল্লাহ পাক কলবকে থাকার ব্যবস্থা করলেন। কেন? সে ওস্তাদুল আসাতেজা, ওস্তাদেরও ওস্তাদ। গরু ছাগল জবাই করলে দেখবেন কত পর্দার ভিতরে সংরক্ষিত এলাকায় সিনা কলব বসবাস করে, হাট বসবাস করে। এখানে কারো সন্দেহ জাগবে? আমরা দেখি জ্ঞান বুদ্ধির মূল হইল ব্রেন, আপনি বলেন কলব, আমি বলি না, আমার আল্লাহ বলেন। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে, হাট আছে, কলব দিয়ে এরা বোঝে না, বোঝার চেষ্টা করে না। বুঝে গেল বোঝার মূল অঙ্গ হইল কলব। প্রশ্ন জাগবে, মনে হয় কথাটি অবাস্তব। আমরা দেখি মূল হইল ব্রেন, আল্লাহ বলেন কলব, আল্লাহ বলেন হাট, মনে হয় অবাস্তব। ইসলাম বাস্তব সম্মত একটি দিন, অবাস্তব কোনো কথা এই দিনে পাওয়া যাবে না, এই কথাটি মনে হয় অবাস্তব। একটি ছোট্ট ঘটনার মাধ্যমে প্রশ্নটির উত্তর বোঝার চেষ্টা করি। আমাদের বাংলাদেশে বর্তমানে হাদিস বিষয়ে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বাস্তবে তিনি এই বিষয়ে সবচেয়ে বড় আলেম। আলহামদুলিল্লাহ তিনার বাড়ি আমাদের দেশে, বেশি দূর নয় সরসপুর। তিনি হলেন জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। আমরা একই মাদ্রাসায় লেখাপড়া করেছি। তিনি আমাকে তার একটি ঘটনা শুনাইয়েছেন,
ঘটনাটি হল, তিনি যখন ছোট তার আব্বা তাকে নিয়ে উজানির হযরতের ওয়াজ মাহফিলে যান। মাহফিলের পিছনে জায়গা পেয়ে সেখানে বসে পড়েন, স্টেজ দেখা যায় না, হরন বাঁধা হয় বাঁশগাড়ে বাঁশের আগায়। একটু পর উনি ওনার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা চুপচাপ, বাচ্চা কি নাকি বল। কিছুক্ষণ পর আবার এই প্রশ্ন, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? একটু পরে আবারও এই প্রশ্ন, এবার আব্বা জিজ্ঞেস করলেন, কেন বাঁশের আগা থেকে নামাই তো? তিনি বলেন, হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন, কিভাবে নামাবে? আসলে হুজুর বাঁশের আগায়, হুজুর তো স্টেজে মাইক্রোফোনে কথা বলতেছেন, তো উনি কেন বুঝতেছেন বাঁশের আগায়? ছোট্ট মানুষ, আওয়াজ ওখান দিয়ে বেরিয়ে আসতেছে, যেহেতু হরন ওইখানে বাঁধা। আর যার বুঝবুদ্ধি আছে সে বোঝে, না হুজুর বাঁশের আগায় নন, হুজুর স্টেজ। এবারে আসুন, যাদের বিদ্যাবুদ্ধি অগভীর, বাসা বাসা, এরা মনে করে জ্ঞান বুদ্ধির মূল কেন্দ্র হলো ব্রেন। আর যাদের গভীর বিদ্যা আছে তারা দেখে না, মূল হলো হাত, পরিচালনা ওইটাই করে, প্রকাশ হয় ব্রেন দিয়ে, এটা হরণের। তাই দেখা গেছে দুনিয়ার মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ ব্রেন নিয়ে মেহনত করে, আর এক শ্রেণীর মানুষ কলব নিয়ে মেহনত করে। যাদের মেহনত আর পরিশ্রম ব্রেন নিয়ে, এদেরকে বলা হয় বিজ্ঞানী, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। অনেক কিছু তারা আবিষ্কার করেছেন, অস্বীকার করার কোনো জোর নেই, দুনিয়াবাসী উপকৃত হয়। যেমন এই মাইক ব্রেনের আবিষ্কার, ছোট আওয়াজকে বড় বানায় দেয়, না হয় আপনারা তো পিছন থেকে শুনতে পেতেন না। গাড়ি ঘোড়া, ইন্ডাস্ট্রিজ, মিল কারখানা, ব্রেনের আবিষ্কার উপকৃত হই। এর পাশাপাশি দুনিয়ার যত প্রকারের অস্ত্র আছে, ছোট থেকে নিয়ে বড় পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোম, সব ব্রেনের আবিষ্কার। বিশ্বের যত আয় হয় তার 80% আয় ব্যয় হয় অস্ত্রের পিছনে আমাদের দেশে। তার মানে 20% হয় অন্য কাজে ব্যবহার। ব্রেনের যে ফল, যে আবিষ্কার, তার 20% অস্ত্রের পিছনে, 80% অস্ত্রের পিছনে ব্যয় হয়, 20% অন্য কাজে। এই যে অস্ত্রের পিছনে 80% আয় ব্যয় করা হয়, আমরাও করি। এই জন্য যে সুন্দরবন থেকে বাঘ বেরিয়ে আসবে ওটা মারতে হবে। এই অস্ত্র কি এই জন্য যে গর্তের ভিতর থেকে বিশাল অজাগর সাপ বেরিয়ে আসবে এটা মারতে হবে? অস্ত্র কি জন্য? মানুষ মারার জন্য। তার মানে 80% আয় ব্যয় হয় ব্রেনের আবিষ্কার মানুষ মারার জন্য, আর 20% ব্যয় হয় মানুষ রাখার জন্য। পক্ষান্তরে যারা হাট আর কলবের উপরে মেহনত করেন, তারা হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, তাদের ওয়ারিস এবং উত্তরসূরি হিসাবে হযরতে উলামায়ে কেরাম, এদের মেহনত হয় কলবের উপরে, হাটের উপরে। এদের কলবের মেহনতে কি করে? লক্ষ কোটি অমানুষকে মানুষ বানায় দেয়। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় এমন ছিলেন, উট চড়াইতে জানতেন না, আব্বা ওনাকে বকুনি দিতেন, উট চড়াইতে জানতেন না। আর কলবের মেহনতের বরকতে আরেক সময় অর্ধ জাহানের রাখালি করে গেছেন, অর্ধ জাহানের শাসন করে গেছেন তিনি। করছেন তো করছেন, কেমন সাকসেস শাসন। ভারতবর্ষে যখন ইংরেজ খেদা আন্দোলন চলে, স্বাধীনতা আন্দোলন চলে, মহাত্মা গান্ধীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইংরেজ সরে গেলে কোন সংবিধানের ভিত্তিতে ভারতবর্ষ চলবে? তিনি জবাব দিলেন, তিনি কোন মুসলিম নন, তিনি ছিলেন নন মুসলিম। জবাব দিলেন, নতুন কোন সংবিধানের প্রয়োজন হবে না, আজ থেকে 1450 বছর আগে খলিফা ওমর যে সংবিধান দিয়ে অর্ধ জাহান শাসন করে গেছেন, সেই সংবিধান দিয়ে ভারতবর্ষ শাসন করা হবে। জো নাথে খোদরা পর গায়রোঁ কে হাথি বন গয়ে, জো নাথে খোদরা পর গায়রোঁ কে হাথি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দোঁ কো মাসিহা কর দিয়া।
সিরিয়ার রাজধানী দামেস্ক খ্রিস্টানদের দখলে, কিল্লার চতুর্দিক দিয়ে মুসলমানরা বেষ্টনী দিয়ে আসে। অনেকদিন হয়ে গেছে কিল্লা মুসলমানদের হাতে আসে না। একসময় খ্রিস্টান নেতা নেত্রীরা সত্য দিল যে তোমাদের খলিফা ওমর যদি মদিনা থেকে সশরীরে এখানে এসে সন্ধিপত্রে সিগনেচার করে তাহলে আমরা কিল্লা ছেড়ে দিতে পারি, এর আগে ছাড়া হবে না। সংবাদ মদিনায় আসে, অর্ধ জাহানের শাসক, অর্ধ জাহানের ক্ষমতার মালিক রওনা হয়ে গেল। কিভাবে রওনা হল? সফর সঙ্গী হিসাবে মাত্র একজন গোলাম, যানবাহন হিসাবে একটি মাত্র ওঁট, খাওয়ার জন্য একটি থৈলিতে চারটা ছাতু, গায়ে যে জামা 12টি তালিওয়ালা জামা। অর্ধ জাহানের ক্ষমতার মালিক রওনা হয়ে গেলেন মদিনায়। মোনাওয়ারা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1900 কিলোমিটার। কোনো প্লেন, হেলিকপ্টার, কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, একটি মাত্র ওঁট। গোলামের সাথে চুক্তি করলেন, 3 মাইল তুমি ওটের পিছে বসা থাকবে, আমি ওটের লাগাম টেনে টেনে হাঁটব, আরেক 3 মাইল আমি ওটের পিছে বসবো, তুমি লাগাম টেনে হাঁটবে। এমন সমতার দৃষ্টান্ত একমাত্র মুসলমান দেখাইতে পারছে, অন্য কোনো জাতি আজ পর্যন্ত পারেনি। এভাবে সিরিয়ার দ্বারপ্রান্তে পৌঁছেন মুসলমানেরা, এগিয়ে আসে, দেখে যে গায়ে তালিওয়ালা জামা। হুজুর, তো রোম সম্রাটের প্রদেশ, তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার, আপনার নাম শুনলে তারা থরথর করে কাঁপে, যদি দেখে আপনার জীর্ণশীর্ণ অবস্থা কি মনে করবে? এই ভালো জামার ব্যবস্থা হলো, আপনি এটা গায়ে দেন। মন ভাঙলেন না, তালিওয়ালা জামা খুলে ওদের ভালো জামাটি গায়ে দিলেন। তৎক্ষণাৎ আবার ভালো জামাটি খুলে রেখে নিজের তালিওয়ালা জামা গায়ে দিয়ে বললেন, তোমাদের ভালো জামা তোমাদের মোবারক হোক, আমার তালিওয়ালা জামা আমাকে গায়ে দিতে দাও, কারণ আমার তালিওয়ালা জামায় যে নূর পরিলক্ষিত হচ্ছে ওই নূর তোমাদের এই জামার মধ্যে দেখবে। চলছেন কিল্লার দিকে, আল্লাহ পাকের মর্জি, শেষ মঞ্জিল হযরত ওমরের ভাগে পড়ে লাগাম টানা আর গোলামের ভাগে পড়ে পিঠে বসা। গোলাম বলছেন, হুজুর ওরা কি মনে করবে? অর্ধ জাহানের ক্ষমতার মালিক, উটের রাখাল, লেগাম টানে, আপনি পিঠে বসুন, আমি লেগাম টেনে হাঁটি। হযরত ওমর জবাব দিলেন, অসম্ভব, এটা তোমার হক, আমি কেড়ে নিতে পারব। গোলাম বলছে, হুজুর আমার হক, আমি ছেড়ে দিলাম। তো তুমি ছেড়ে দিয়েছ, তুমি জানো আমি জানি, তোমার আমার খোদা জানে না। একসময় ইতিহাসে কথাগুলো লিপিবদ্ধ হবে, মানুষ ভাববে ওমর ক্ষমতার দাপটে দুই মঞ্জেল ওঁটের পিঠে বসা ছিল, গোলাম বেচারা দুর্বলতার কারণে দুই মঞ্জেল পায়ে হেঁটে আসতে হয়েছে। আমার ইতিহাসে এই কলঙ্ক আমি বরদাস্ত করব না। শেষমেশ গোলাম পিঠে, হযরত ওমর লাগাম টেনে টেনে হাঁটতেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কিল্লার পাশের উপর থেকে খ্রিস্টান নেতা নেত্রীর পাদ্রীরা দাঁড়ায় তাকাইয়াছে। তাদের তো ধারণা, অর্ধ জাহানের ক্ষমতার মালিক কি বিশাল ঠাট বাট শান সহকতার মিছিল নিয়ে আসবে। দেখতেছে মাত্র দুজন মানুষ, একজনের হাতে হাতে উঁটের লাগাম আর একজন উঁটের পিছিয়ে বসা। তো কিল্লার পাশে পৌঁছা মাত্র নেতা নেত্রীরা কিল্লার গেটের চাবি এমনি নিক্ষেপ করে দিয়ে দেয়। অমর সন্ধিপত্রে সিগনেচারের প্রয়োজন নেই, কিল্লা এখন থেকে তোমার। শুধু কিল্লা নয়, আমাদের তল্লাও দিয়ে দিলাম তোমাকে। অমর শুনে নাও, এখনই পড়ে নিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হলো, এখনো তো সন্ধিপত্রে সে দস্তখত করেনি, তার ইসলামের দাওয়াত সে দেয়নি, কিল্লা কেন দিয়ে দিলে, তার ইসলাম কেন গ্রহণ করলে? খ্রিস্টান নেতা নেত্রীরা জবাব দেয়, পাদ্রীরা জবাব দেয়, আমাদের ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ আছে, এক জমানায় আরব থেকে এমন একজন মহামানবের পদার্পণ ঘটবে এই জমিনে, দুনিয়ার কোন শক্তি নেই ওই মহামানবের মোকাবেলা করতে পারে, এবং এই মহামানব
যে ধর্মের অনুসারে হবে ধর্মটি হবে হক এবং সত্য ধর্ম। আমাদের ধর্মীয় গ্রন্থে ওই মহামানবের কিছু নিদর্শন কিছু চিহ্ন লিপিবদ্ধ আছে, তার একটি চিহ্ন হবে ওই মহামানবের হাতে থাকবে উটের লেগাম, টেনে টেনে হাঁটবে। ওই মহামানবের গায়ে থাকবে 12টি তালিওয়ালা একটি জামা। সকল চিহ্ন সকল নিদর্শন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অতএব দুনিয়ার এমন কোন শক্তি নেই যে তার মোকাবেলা করতে পারে। তাই কিল্লাও তাকে দিয়ে দিলাম, নিজের কল্লাও তাকে দিয়ে দিলাম, এখন থেকে আমরা সকলেই তার গোলাম। জো নাথে গদরা পর গায়রুন কে হাদি বন গে, জো নাথে গদরা পর গায়রুন কে হাদি বন গে, ক্যা নজর থি জিসনে মুরদো কো মসিহা কর দিয়া, ক্যা নজর থি জিসনে মুরদো কো মসিহা কর দিয়া। তলবের মেহনতে আজ লক্ষ কোটি অমানুষকে মানুষে রূপান্তরিত করে দেয় তলবের মেহনতে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলেম দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। এখানে কারো প্রশ্ন জাগবে কই মর্যাদা দিছি? আমরা দেখি এক শ্রেণীর মানুষ এদেরকে নিয়ে হাসাহাসি করে, তিরস্কার করে, মজা কুড়ায়, ঠাট্টা বিদ্রুপ করে, কত অবাস্তব অবান্তর দোষ এদের ঘাড়ে চাপায়। কই এদের মর্যাদা? মর্যাদাবানের মর্যাদা বুঝতে হলো তো যোগ্যতার প্রয়োজন আছে। মর্যাদা বুঝার যার যোগ্যতা নাই সে কি বুঝবে? এখন যদি আপনাদের হাতে 1000 টাকার একটি নোট দিয়ে বলা হয়, 1000 টাকা দিলাম আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন, কে পারবেন? কেন পারবেন না? আব্বা আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় মর্যাদাবান, তিনি আপনার জন্মদাতা পিতা, তার কোলে পায়খানা করা যায় না। কিন্তু ছোটবেলায় করছিলেন কিনা? এমন কি কারো সাহস আছে দাবি করতে পারো যে হুজুর আমি তো আল্লাহর কোলে হয়ে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ আমি কোনোদিনও মা বাবার কোলে এই কাজটি করি? পারবো কেউ? বরং দিনে কয়েকবারও করেছে। তখন যে পায়খানা প্রস্রাব করলাম তাদের কোলে, তখন কি তাদের মর্যাদা ছিল না? তো কেন করলাম? মর্যাদা বুঝার মতো যোগ্যতা আমার ছিল না, আমি ছোট্ট শিশু। এখন বুঝে এসেছে, এখন এই কাজ করা যাবে না। তো আলেম সমাজের মর্যাদা বুঝার মতো যোগ্যতা যাদের আছে তারা তো মাথায় নিয়ে হাঁটবে, যাদের নেই ওরা তিরস্কারই করবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটি ঘটনা আল ইফতার মধ্যে উল্লেখ করেছেন। ঘটনাটি হল একজন আলেম গুলিস্তান পড়াইতেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লিখিত শুধু মূল্যবান নয় মহামূল্যবান একটি কিতাব ফার্সি ভাষা, এখনো আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসভুক্ত। তো পড়ানোর সময় একটি কথা পড়াই ওস্তাদ বলতেন, কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1,00,000 টাকা। এভাবে টাকার অঙ্ক বলে বলে কথার মূল্য বুঝাইতে দিতেন। ক্লাসে একজন ছাত্র ছিল আমার ন্যায় বুদ্ধিশুদ্ধি কম, ও ভাবত কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1,00,000 টাকা বিক্রি করা যাবে। একদিন মাদ্রাসা ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যাবে, মুচির কাছে আসে স্যান্ডেল জড়াই, সে স্যান্ডেল জড়া দিতে মুচির কাছে যায়, মুচি স্যান্ডেল জড়া দিয়ে বলো ভাই 2 টাকা দাও। ছাত্রটি করলো কি? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1,00,000 টাকা মূল্যের একটি কথা শুনাইয়ে বললেন, এই কথাটির মূল্য 1,00,000 টাকা, এটা তোমাকে দিলাম, আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বললো এত কথা বুঝি টুঝি নেই, 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব। বেচারা পড়েছে বিপদে। হুজুর বললেন কথাটির মূল্য 1,00,000 টাকা,
মুচি এটা গ্রহণ না করে দুই টাকা চায় ব্যাপার। কথা কিছু বাকি আছে, অনিবার্য কারণে শেষ করে দিতে হচ্ছে। প্রতি বছরে আপনারা কিছু দান দক্ষিণা করেন, না নিলে কেউ বলে যে সুযোগ দেওয়া হয় না, আমরা দান করতে পারি না। এই জন্য কয়েক মিনিট সুযোগ, কয়েক মিনিটের মধ্যে যা পারে দান করার চেষ্টা করি, এরপরে ইনশাল্লাহ দেওয়া হবে। ওই যে যা পারে এখানে দান করার চেষ্টা করি। ব্যাগ আছে না ছাত্রদের কাছে? ব্যাগ আছে ছাত্রদের? এই ব্যাগ তাদের কাছে আছে, ব্যাগ নিয়ে একটু বের হবে। যাদের কাছে ব্যাগ আছে ব্যাগ নিয়ে বের হবে। ভাইয়েরা তাদের হাতে ব্যাগটা আসছে, আমার তো দিয়ে ঢুকে পড়ে।